আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। খুব সাবধান। শাসক দলের কর্মী সম্মেলন তন্তুরি প্রাথমিক বোর্ড স্কুল ময়দানে। সামনে বিধানসভার ভোট, তাই পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভায় জোর কদমে চলছে কর্মী সম্মেলন। আজ অনুষ্ঠিত হল তন্তুরি সুইসা অঞ্চলের অঞ্চল সভাপতি মিহির কুইরির নেতৃত্বে তন্তুরি প্রাথমিক বোর্ড স্কুল ময়দানে। এদিন সম্মেলনের মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের সফলতার কথা ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন এবং আগামী বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করার জন্য প্রতিজ্ঞা করেন। হয়তো আমাদের নেতৃত্ব রয়েছে, কিন্তু মানুষকে আমরা বোঝাতে পারছি না যে এগুলি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, নাম কামিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো নেপাল বাবু বলছেন এগুলিকে বিধায়ক হিসাবে উনি করেছেন, কিছুই করেননি। মোদী নাকি দিয়েছে, নরেন্দ্র মোদী নাকি প্রধানমন্ত্রী হিসাবে চাল থেকে শুরু করে অন্যান্য সরকারি সুযোগ সুবিধাগুলি দিয়েছেন। অথচ দেখুন, 2 লক্ষ 15 লক্ষ টাকা চাকরিতে, 15 লক্ষ টাকা ভাতা থেকে শুরু করে 2 কোটি বেকার যুবকের যে কর্মসংস্থানের কথা মমতা নরেন্দ্র মোদী বলেছিলেন, সেগুলো কিছুই নরেন্দ্র মোদী করেননি, কিন্তু বিভিন্নভাবে ভুল বুঝিয়ে অপপ্রচার করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চলে যাচ্ছেন। তাই আপনারা মহিলা সবাই আছেন, আপনারা আজ এই আঞ্চলিক কর্মী সম্মেলনের সভা থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে আপনারা আপনাদের পাড়ায় ভোটে কিভাবে আপনারা ভোট করবেন, সবাই আজকে যারা উপস্থিত আছেন সবাই বিগত দিন থেকে ভোট করে আসছেন, আজকে যারা আছেন তারা সবাই একটা যোদ্ধা। কিভাবে তন্তুরি সুইসা অঞ্চলকে আগামী দিনে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করবেন তার অঙ্গীকারবদ্ধ, এবং আপনারা সবাই জানেন কিভাবে ভোট করতে হয়। আমি আপনাদেরকে আবার একটা অনুরোধ